আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ ময়না বেগম, সহকারী শিক্ষিকা অমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড অমর গার্ডেন একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে চতুর্থ শ্রেণীর বাংলা নিয়ে উপস্থিত হয়েছি। তো গত ক্লাসে আমি চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় চার মুক্তির ছড়া, মুক্তি বাংলার প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। তো এর আগের ক্লাসেও আমি অধ্যায় পাঁচ মুক্তির ছড়া নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এই মুক্তির ছড়া অধ্যায় পাঁচ মুক্তির ছড়া অধ্যায়ের উপরই আমি আজকে ছোট প্রশ্ন নিয়ে, মানে শর্ট কোয়েশ্চেন নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমরা নিশ্চয় ছড়াটি অনেক সুন্দরভাবে পড়েছো বাসায়। আমাদের ছড়াটি আমাদের জন্য উপহার দিয়েছেন, আমাদের জন্য লিখেছেন সানাউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই ছড়াটি আমরা পড়েছি। তো ছোট কোশ্চেনগুলো আমরা একটু এর মধ্যে থেকে, ভিতর থেকে আমরা ছোট কোশ্চেনগুলো আমরা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি, আমি এখানে কিছু কোশ্চেন করে রেখেছি, আমরা এই প্রশ্নগুলো করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? তোমরা জানো আমাদের বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ, অনেক কিছু আছে আমাদের বাংলাদেশে। তো আমাদের বাংলাদেশ অনেক সম্পদে, প্রচুর সম্পদে ভরা বলে আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেন বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয়? আমাদের বাংলাদেশ প্রচুর সম্পদে ভরা, এই জন্য আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর প্রশ্নে অ্যান্সার আমরা আসব। খ নম্বর আছে, যারা নতুন যুগের শিশু তাদের কি বলা হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নতুন যুগের শিশু তাদের কি বলা হয়? যারা নতুন যুগের শিশু তাদের বলা হয় নবীন যাত্রী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি কোশ্চেনটা ঘুরাই করি বা প্রশ্নটা ঘুরাই করি, যদি আমি বলি নবীন যাত্রী কারা, যারা নতুন যুগের শিশু তারাই হচ্ছে নবীন যাত্রী। আবার যারা নতুন যুগের শিশু তারাই হচ্ছে নবীন যাত্রী। আবার নবীন যাত্রী কারা, যারা নতুন যুগের শিশু তারাই নবীন যাত্রী। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের কোশ্চেনে আসব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন কে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা জানি, আমাদের 1971 সালে আমাদের বাংলাদেশে মহান গৌরব উজ্জ্বল একটি যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যুদ্ধের সময় বা যুদ্ধের আগে আমাদের বাংলাদেশকে অনেক, বাংলাদেশের মানুষকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে, এবং এই স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ সংগঠিত হয়, এবং এই যুদ্ধে অনেক হাজারো মুক্তি পাগল, হাজারো লোক শহীদ হন, প্রাণ দিয়েছেন আমাদের জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট কোশ্চেনে আসব। বাংলাদেশের রূপ কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের রূপ সবুজ, সোনালী, ফিরোজা, রূপালী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমাদের বাংলাদেশের রূপ সবুজ, সোনালী, ফিরোজা, রূপালী। আমাদের বাংলাদেশের রূপ কেমন? আমাদের বাংলাদেশের রূপ সবুজ, সোনালী, ফিরোজা, রূপালী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবুজ এটা আমরা জানি, আমাদের গাছপালা প্রকৃতি, আমাদের বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর সবুজ, এই জন্য সবুজ বলা হয়েছে। সোনালী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই দেখে থাকবে, আমাদের যখন মাঠে যখন ধান পেকে যায় তখন মাঠে অনেক সুন্দর, মাঠটা অনেক সোনালী রঙে ভরে যায়, এই জন্য কখনো সবুজ কখনো সোনালী। এরকম আমাদের বাংলাদেশের নদীতে যথেষ্ট রূপালী ইলিশ পাওয়া যায়, এই জন্য রূপালী। তো এই জন্য আমাদের বাংলাদেশকে সবুজ, সোনালী, ফিরোজা, রূপালী বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা নেক্সট কোশ্চেনের জন্য যাই। এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন তাদের কি বলা হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদেশের মুক্তির জন্য যারা যুদ্ধ করেছেন তাদের কি বলা হয়? তাদের মুক্তি পাগল বলা হয়। এদেশের মুক্তির জন্য যারা যুদ্ধ করেছেন তাদের কি বলা হয়? তাদের মুক্তি পাগল বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালোভাবে বাসায় করে নেবা, আমরা পরের কোশ্চেনে এসে যাব। এখানে বলা হয়েছে সহস্র শব্দের অর্থ কি? সহস্র শব্দের অর্থ হচ্ছে হাজার, আর সহস্র শহীদ হচ্ছে যারা
আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগ্রাম করেন এবং হাজারো শহীদ হাজারো লোক শহীদ হয়েছেন তাদের সহস্র শহীদ বলা হয়। সবিশেষ অর্থ হচ্ছে বিশেষভাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়টা অনেক ভালোভাবে পড়ব। এই অধ্যায়ের মধ্যে যে ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো আনাছি এগুলো আমরা সলভ করার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব নিশ্চয়। তো আগামী ক্লাসে দেখা হবে। তোমরা সেই পর্যন্ত ভালো থাকবা, সবাইকে নিয়ে ভালো থাকবা, আম্মু আব্বুর কথা শুনবা নিশ্চয়, বাসায় পড়াশোনা করবা, ছবি আঁকবা, গাছ লাগাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম। Thank you.